নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা কোচ রাসেল ডোমিঙ্গোর। টি-20 বিশ্বকাপের আগে কিউইদের সঙ্গে ইতিবাচক খেলার আশা। মেসির হাত ধরেই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের জয়ের স্বপ্ন সমর্থকদের। আর্জেন্টাইন তারকাকে সামনাসামনি দেখে আনন্দে আত্মহারা ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে এটা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন লিগ জিতবে এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। সাফের দিনক্ষণ ঠিক হলেও এখনো জাতীয় দলই গোছাতে পারেনি ফুটবল ফেডারেশন। কাল ন্যাশনাল টিমস কমিটির সভায় সিদ্ধান্ত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। স্লো উইকেটে খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গোর। টি-20 বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে ইতিবাচক খেলার প্রত্যাশা। পাঁচ ম্যাচে ব্যর্থ হলেও সৌম্যের পক্ষ নিলেন কোচ, জানালেন উইকেট ভালো হলে বড় রান তাড়া করে জেতার সামর্থ্য আছে দলের। আশিস সিরিজে দলে ফিরছেন সিনিয়র ক্রিকেটার বলেও জানান তিনি। টি-20 ক্রিকেট এনিবডি ক্যান বিট এনিবডি অন। আমি কিছুটা বিস্মিত নিউজিল্যান্ডের স্কোয়াড দেখে। অনেক অভিজ্ঞ ক্রিকেটার নেই, তবে তরুণদের মাঝে অনেকেই আছেন যারা আইপিএল এ ভালো করেছেন, তবে ওরা কেমন করেছে বা কি করবে সেটা নিয়ে ভাবছি না। আমরা আমাদের পারফরম্যান্স এবং পরিকল্পনার উপর ফোকাস করছি। তাদের বিপক্ষে একটা স্পোর্টিং উইকেটের আশা করছি যেখানে ব্যাটাররাও সুবিধা পাবেন। তাছাড়া সামনে টি-20 বিশ্বকাপ, ছেলেরা আত্মবিশ্বাস পাবে। টি-20 দল নিয়ে বেশ আশাবাদী রাসেল ডোমিঙ্গো। পাঁচ ম্যাচে সৌম্যের পারফরমেন্স নিয়ে চলছে কাটা ছেঁড়া, তবে ভিন্ন বক্তব্য কোচের। টি-20 দল নিয়ে বেশি সমালোচনা হয়। আমি বলেছিলাম দলটায় অনেক ভালো টি-20 ক্রিকেটার আছে, এই সিরিজে আমরা তা দেখেছি। সৌম্যকে নিয়ে বলবো ওর সক্ষমতা আছে, জিম্বাবুয়েতে তা দেখিয়েছে। অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক অনেক ভালো, তাই হয়তো এমন হয়েছে। ভালো কন্ডিশন হলে আবারও ভালো খেলবে সৌম্য। মুস্তাফিজ তার সেরা ছন্দ দেখিয়েছে, আমি মুগ্ধ ওর পারফরমেন্সে। ব্যাটিং এ কিছুটা সমস্যা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরছেন মুশফিক লিটন, নাইমও ভালো খেলেছে, দলে প্রতিযোগিতা বাড়বে। তামিমের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জয় কেক কেটে উদযাপন করলেন কোচিং স্টাফ এবং নির্বাচকরা। সবাইকে উৎসাহ দিতেই এই আয়োজন বলে জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিন যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে গেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে 24 আগস্টের আগেই দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান বলেও জানান তিনি। জানালেন নিউজিল্যান্ড সফরের আগেই দেশে আসছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে প্রশংসায় ভাসছে সাকিব মুস্তাফিজরা। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় টাইগার বন্দনা, তবে তাদের পেছনে যারা কাজ করেন তাদের খবর কয়জনই বা রাখে। দল খারাপ করলে সমালোচনা ঠিকই হয় কোচ এবং নির্বাচকদের নিয়ে, তবে ভালো করলে তেমন আলোচনায় আসেন না। তাই পর্দার আড়ালের নীতি নির্ধারকদের উৎসাহ দিতে কেক কাটলেন বিসিবি কর্তারা, সাথে আলোচনা সেরে নিলেন নিউজিল্যান্ড এবং বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। এই সাফল্যের পিছনে ওদের অবদান তো অনেক বেশি, এবং বিশেষ করে সিলেক্টররা, তারপরে টিম স্টাফ যারা আছে তারা তো প্রচুর কাজ করে। ওদেরটা হয়তো দেখা যায় না, ওদের পারফরমেন্স আমরা মূল্যায়ন করি না। সো ওই হিসাবে এসে জাস্ট কিছু আমাদের প্ল্যান আছে, আমরা যে ওয়ার্ল্ড কাপের আগে পর্যন্ত আমরা কী করবো না করবো সেটা নিয়ে আমাদের এখন মিটিং হচ্ছে, প্লাস একটা জাস্ট কেক, ছোট্ট একটা কেক কেটে আমরা সেলিব্রেট করলাম। এদিকে নিউজিল্যান্ড সিরিজের আগে ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। সাকিবও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নিজ পরিবারের কাছে। সিরিজ খেলতে 24 আগস্ট কোয়ারেন্টিনে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার, সাথে বাংলাদেশে আসবেন বাকি কোচিং স্টাফরা। নিউজিল্যান্ডের সাথে খেলতে হলে কিন্তু আমাদেরকে 24 তারিখে বাইবেলে ঢুকতেই হবে, তো আপনার 24 তারিখে আগে সবাইকে আসতে হবে। আমাদের B21-22 হলো আমরা কোভিড টেস্ট করব, তারপরে 24 তারিখে আমরা বাইবেলে টিম ঢুকে যাব। মোস্ট প্রবাবলি আপনার ইয়ে চলে আসবে, প্রিন্স নিউজিল্যান্ড সিরিজের আগে জয়েন করব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসছে সিরিজে বায়ুবাবলে অস্ট্রেলিয়ার মতোই সুযোগ সুবিধা দাবি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, তবে বিভিন্ন দিক বিবেচনায় কিউইদের জন্য একই প্রোটোকল থাকবে না বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে সাকিব রিয়াদদের মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনা করে বিশ্বকাপের আগে
আর কোনো সিরিজ আয়োজন করতে চায় না ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজ শেষ, কিন্তু এর রেশ রয়ে গেছে এখনও। কারণটা হয়তো তাদের বায়বাবলের নজিরবিহীন করাকরি। এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন না করা থেকে যার শুরু হয়েছিল, তা শেষ হয়েছে মাঠে প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তে। এবার আসছে 24 আগস্ট থেকে শুরু হতে যাওয়া বায়বাবলেও একই রকম করাকরির দাবি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাসমান সাগরের প্রতিবেশীদের মতোই নিরাপত্তা আশা করছেন তারা, যদিও সার্বিক দিক বিবেচনায় সেটা সম্ভব হবে না বলেই মন্তব্য বিসিবির প্রধান নির্বাহীর। অস্ট্রেলিয়া চার্টার ফ্লাইটে এসেছিল বাংলাদেশে এবং তারা কোনো রেগুলার ফ্লাইট তারা অ্যাভেল করেনি। এটা যেহেতু নিউজিল্যান্ড দল কমার্শিয়াল ফ্লাইটে আসছে এবং তারা তাদের ক্ষেত্রে এই বিষয়টা ওরকম প্রযোজ্য হবে না, তারপর আমাদের চেষ্টা থাকবে যতটুকু মিনিমাম কন্ট্যাক্ট আর মাধ্যমে তাদেরকে হোটেলে নিয়ে আসা যায়। সেফটি সিকিউরিটি কিন্তু শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা তাদের বিদেশি টিমের জন্য না, আমাদের খেলোয়াড়দের ব্যাপারে রয়েছে। একের পর এক সিরিজ এবং তার বায়বাবলে থাকতে থাকতে ক্লান্তি ভর করেছে ক্রিকেটারদের মধ্যে। পরিবার পরিজনের সঙ্গে থাকতে তাই বিভিন্ন কারণে ছুটি নিচ্ছেন অনেকেই, বিষয়টা মাথায় আছে বিসিবিরও। তাই তো বিশ্বকাপের আগে সবাইকে মানসিকভাবে চাঙ্গা রাখতে ব্যবস্থা নিচ্ছে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে থেকে এসেই অস্ট্রেলিয়া সিরিজে জয়েন করে, তো এর পরবর্তীতে আবার নিউজিল্যান্ড সফর রয়েছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই যে আমাদের যে ইংল্যান্ড যে বাংলাদেশের যে হোস্ট করার যেটা শিডিউল ছিল সেটাকে আমরা রিশিডিউল করেছি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে। মূলত প্লেয়ারদের একটু মেন্টাল রেস্ট বলেন বা ফিজিক্যাল রেস্ট বলেন সব কিছু ইনশিওর করার জন্যই কিন্তু এই গ্যাপটা আমরা বের করেছি। টি টোয়েন্টি দলের ব্যস্ততার শেষ নেই আগামী কদিন, কিন্তু নভেম্বরের আগে টেস্ট এবং 2022-এর ফেব্রুয়ারির আগে ওয়ানডে দলের নেই কোনো টুর্নামেন্ট। বিষয়টা মাথায় রেখে তাই নতুন পরিকল্পনা এটেছে বিসিবি। এই মাসের মধ্যেই বেশ কিছু প্রোগ্রাম আমাদের শুরু হয়ে যাবে। আন্ডার-19 আসতেছে, মেয়েদের প্রোগ্রাম হচ্ছে, গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম হচ্ছে, এইচপি প্রোগ্রাম হচ্ছে। ওমানে ক্যাম্প করতে আইসিসি এবং স্বাগতিক দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোভিড প্রোটোকলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলেই চূড়ান্ত হবে সূচি। কোভিড প্রোটোকল কি হবে, প্লেয়ারদের কতদিন কোয়ারেন্টাইন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত কাজ হচ্ছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এবার লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবর। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সর্বোচ্চটা উজাড় করে দিতে চাই। প্যারিসিয়ানদের হয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন লিওনেল মেসি। ক্লাবটিতে বিশ্বের সেরা ফুটবলাররা থাকলেও কাজটা একেবারে সহজ হবে না, সে কথাও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। তবে দলগতভাবে ভালো কিছু করতে চাইলে সবার মধ্যে দ্রুতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই বলেও মনে করেন মেসি। না ফ্রান্সের নাগরিক না মেসি ফরাসি সংস্কৃতির সাথে পরিচিত, কিন্তু ফরাসিদের ভালোবাসাই হয়েছেন অসম্ভব সিক্ত। তাই প্যারিসে পিএসজির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে এভাবেই সবার ভালোবাসা পেয়েছেন ফুটবল বিশ্বে। একদিন হলো মেসি ফ্রান্সে, কিন্তু গত 4 দিন হলো মেসির আগমনে যেন প্যারিস পরিণত হয়েছে আনন্দ নগরীতে। নেচে গিয়ে ফুটবলারকে বরণ করে নিয়েছেন ফরাসিরা, বার্সার নক্ষত্র ফুটবল ধ্রুবতারা। তিনি এখন নাসির আল খেলাইফির প্যারিস সেন্ট জার্মেইর 2 বছরের সম্পদ। এসেই জানিয়ে দিলেন লক্ষ্যের কথা, পিএসজির আক্ষেপ পূরণের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগেই বাজিমাত করতে চান লিও। আমি খেলে যেতে চাই, ম্যাচ জিততে চাই, সম্ভাব্য সব কিছুই জিততে চাই। ক্যারিয়ারের শুরুর ক্ষুধাটা এখনো একই রকম, এবারও ব্যতিক্রম নয়। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সর্বোচ্চ দিতে প্রস্তুত আমি। বিশ্বসেরা আক্রমণ ভাগ এখন পিএসজির। 3 বড় নাম, নেইমার, এমবাপ্পে আর মেসি, এই 3 নামেই যে আতঙ্ক প্রতিপক্ষের জন্য, এবার স্বপ্ন পূরণের পালা। তবে কাজটা একেবারে সহজ হবে না তাও মনে করিয়ে দিলেন লিটল ম্যাজিশিয়ান। পৃথিবীর সেরা ফুটবলাররাও যদি একটা দলে থাকে, তারপরও চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি জয়ের কোনো নিশ্চয়তা নেই, কেননা এটা ফুটবল। নিজেদের মধ্যে বোঝাপড়াটাই এখানে পার্থক্য করে দেয়। এজন্য দলের সবার ভেতরে দ্রুতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। এই দলটা সত্যি দারুণ। শনিবার রাত 1টায় প্রথমবারের মতো প্যারিসিয়ানদের জার্সিতে মাঠে দেখা যাবে বিশ্বসেরা এই ফুটবলারকে। চুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ। লিওনেল মেসিকে সামনাসামনি দেখে যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছে না ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পিএসজি সভাপতির মতো সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন আর্জেন্টাইন তারকার হাত ধরেই চ্যাম্পিয়ন্স লিগের অধুরা শিরোপা ঘরে তুলবে তাদের প্রিয় দল। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফর রহমান বাবু। পিএসজি তাদের ঘরে অনেক শিরোপা নিয়ে আসলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তাদের জন্য অধরাই রয়েছে। তবে ফুটবলের খোদে জাদুকর লিওনেল মেসি পিএসজিতে আনুষ্ঠানিক যোগদানের পর সংবাদ সম্মেলনে বলেছেন তিনি তার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাবেন এই চ্যাম্পিয়ন লিগের শিরোপা পিএসজির ঘরে নিয়ে আসার জন্য। ফুটবলের এই খোদে জাদুকরকে একনজর দেখার জন্য এদিনও পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন পিএসজির সমর্থক আর ম্যাচ প্রেমীরা।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে তিনি যখন এক পলকের জন্য বাইরে বেরিয়ে আসেন তখন সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। মেসি পিএসজিতে যোগদানের ফলে এই দল আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করেন পিএসজির সমর্থকরা। আর তাই তাদের প্রত্যাশা ইউরো চ্যাম্পিয়ন লীগের শিরোপা আবার তাদের ঘরে আসবে। আমি দেখার পরে আর কি হতকম্ব হয়ে গেছি, আমার শরীরে যে হার্টবিট তখন কীভাবে কী করছিল আমি নিজেই বুঝতে পারি নাই। তা আমি দেখার পরে এক বাঙালি ভাইকে জড়ায় ধরে ফেলছি যে এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে, এটা কল্পনা করতে পারিনি। মেসি যখন প্যারিসে আছে অবশ্যই ইনশাল্লাহ যখন এক সময় দেখা হবে। তো আমি একজন ক্ষুদ্র ফ্রেন্ড মেসির। আমাদের প্রত্যাশা হচ্ছে এই মেসিময় যে পিএসজি ফুটবল টিমটি আগামীতে চ্যাম্পিয়ন লিগ জিতবে, এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। মেসি যে আসলে ফুটবলের এক মহাতারকা সেটি আরেকবার প্রমাণিত হয়েছে তার পিএসজিতে যোগদানের পর তার প্রতি তার ভক্তদের ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে। পিএসজি সমর্থকদের এবার একটাই প্রত্যাশা, মেসির মাধ্যমে যে শক্তিশালী পিএসজি গঠিত হয়েছে তারা এবার চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়ে ঘরে ফিরবে। পিএসজির পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের সামনে থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। মেসি উৎসবে মেতে আছে ফ্রান্সের প্যারিস, সেই সঙ্গে হিরিক পড়েছে মেসির 30 নম্বর জার্সি কেনার। প্যারিসের পিএসজির স্টোর থেকে ছোট বড় সবাই কিনছেন মেসির 30 নম্বর জার্সি। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় ফুটবলারের নতুন জার্সি হাতে পেয়ে খুশি ভক্তরা। ফ্রান্সের প্যারিসে পিএসজির স্টোরের সামনে অপেক্ষমান শত শত মেসি ভক্ত, সবার উদ্দেশ্য একটাই, ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির 30 নম্বর জার্সি কেনার। স্টোরের সামনে মেসির পিএসজির 30 নম্বর জার্সি পরিহিত বিশাল আকার পোস্টার, ভেতরে মেসির জার্সি পরিহিত ছোট বড় সাইজের ডামি ডিসপ্লেতে সাজানো। ভক্তরা বেছে নিচ্ছেন যার যার মাপের পছন্দের জার্সিটি। শিশু থেকে শুরু করে তরুণ বৃদ্ধ সবাই পিএসজির এই স্টোরে ভিড় করেছেন মেসির 30 নম্বর জার্সি কিনতে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর জার্সি হাতে পেয়ে খুশি মেসি ভক্তরা। এটা খুবই দুঃখজনক, ভাবতেই কষ্ট লাগছে মেসি আর বার্সার হয়ে খেলবে না, কিন্তু এখনো আমি বার্সেলোনা সাপোর্ট করে যাব, সেই সঙ্গে মেসির পিএসজিকেও। সত্যি দারুণ একটা সময় আমাদের জন্য, আমি মেসিকে অনেক বেশি পছন্দ করি। আশা করি মেসি এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। আসলে এই মুহূর্তের অনুভূতিটা অনেকটা ভালো খারাপ মিলিয়ে, মেসির জন্য অনেক ভালো লাগছে যে ও এখানে এসেছে, অন্যদিকে মেসির বার্সেলোনা ছাড়ার কারণে হতাশাও লাগছে। আমি একেবারে ছোট থেকেই বার্সেলোনা আর মেসির ভক্ত, খুবই ভালো লাগছে মেসির মতো সেরা একজন ফুটবলারকে আমরা এখন থেকে প্যারিসে পাচ্ছি, তাই আমি জার্সি কিনতে চলে এসেছি। দেড় ঘন্টা অপেক্ষার পর জার্সি পেয়ে খুব ভালো লাগছে। শুধু প্যারিসে থাকা ভক্তরাই নন, মেসির নতুন এই জার্সি কিনতে ছুটে এসেছেন বার্সেলোনা ছাড়াও চীন, জাপান ও বিভিন্ন দেশের মেসি ভক্তরাও। ফারজানা মুমু, সময় সংবাদ। করোনার বাধা ডিঙিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ইতালি। গত 2 মাসে দেশটির জিডিপি ও কর্মসংস্থান বেড়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপ, ফুটবল ও টোকিও অলিম্পিক সহ খেলাধুলায়ও সাফল্য পাচ্ছে ইতালিয়ানরা, আর এই অগ্রযাত্রায় বড় অবদান রাখছে প্রবাসীরাও। সেজন্য এই বিরোধী দলের বাধা উপেক্ষা করেই দেশটির 53 লক্ষ প্রবাসীর সন্তানদের নাগরিকত্ব সহজীকরণের কথা ভাবছে সরকার। ইতালি থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে প্রায় 53 লাখ প্রবাসীর বসবাস, তাদের সন্তানেরা এখানে জন্ম নেওয়ার পর 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় নাগরিকত্বের আবেদন করতে, আর 3 থেকে 4 বছর লেগে যায় ইতালিয়ান পাসপোর্ট পেতে। বর্তমানে ইতালির অলিম্পিক কিংবা ফুটবল এবং জাতীয় যে কোনো খেলাধুলায় এগিয়ে আছে প্রবাসীরা। ইতালির অলিম্পিক কমিটির সভাপতি জোবানি মালেগা বলেন, ইতালিতে জন্ম নিয়ে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের প্রবাসীদের মধ্যে অনেকেই বিশ্বমানের প্রতিভাবান দক্ষ ক্রীড়াবিদ, কিন্তু আমলাতান্ত্রিক নাগরিকত্বের জটিলতায় তারা ইতালিয়ানদের পক্ষে ইভেন্টে অংশগ্রহণ করতে পারে না। তাই তিনি শিশুদের সহজে নাগরিকত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান করেন। এতে লাখ লাখ প্রবাসী শিশুদের সঙ্গে প্রায় 40,000 বাংলাদেশি বংশোদ্ভূত এই সুযোগ পাবেন বলে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বাচ্চারা যেটা জন্মগ্রহণ করেছে এখানে, সবাইকে পাসপোর্টদারি করলে আমরা খুশি হব। দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করতেছি, সেই হিসেবে
ইটালিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটাই ওই প্রত্যাশা থাকবে যাতে আমাদের যে সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছেন তারা যেন দ্রুত নাগরিকত্ব লাভ করতে পারেন। সম্প্রতি 2020 টোকিও অলিম্পিকে সবচেয়ে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ 100 মিটার দৌড়ে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ বিজয়ী মার্শাল জ্যাকব মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণকারী বিদেশি বংশোদ্ভূত ইতালিয়ান। 2020 অলিম্পিকে দলটিতে বিশ্বের প্রায় 5টি মহাদেশের বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা ইতালিয়ান নাগরিক হিসাবে অংশগ্রহণ করেছিল। এদের অনেকেই ইতালির পক্ষে পদক জয় করে। ইতালি এবার অলিম্পিকে রেকর্ড 40টি পদক জয়ী হন। ইতিপূর্বে 1932 সালে লস এঞ্জেলস ও 1960 সালে রোমের অলিম্পিকে ইতালি 36টি করে মেডেল অর্জন করে। তবে এবার পূর্বের সব রেকর্ড ভেঙেছে দেশটি, বিশেষ করে প্রবাসী বংশোদ্ভূত ইতালিয়ান খেলোয়াড়দের জন্য তা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে। লর্ডসে 5-ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বিকেলে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ইনজুরি নিয়ে বিপাকে দুদল। দেশের ফুটবলের খবর। সাফের দিনক্ষণ ঠিক হলেও এখনও দল গোছানোর কাজই শুরু করতে পারেনি বাংলাদেশ, অথচ নেপাল ও ভারত ইতোমধ্যে শুরু করে দিয়েছে অনুশীলন। বাফুফে বলছে লিগ চলমান থাকায় 27 আগস্টের আগে কোনোভাবেই ক্যাম্প শুরু করা সম্ভব নয়। এ বিষয়ে আগামী শুক্রবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনার কারণে দফায় দফায় পিছিয়ে সাফের দিনক্ষণ নির্ধারণ হয়েছে 1 অক্টোবর, যদিও বঙ্গবন্ধুর নামে হবার কথা ছিল আসরটা, কিন্তু খেলা মালদ্বীপ চলে যাওয়ায় এই নামে আসর আয়োজন সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে বাফুফে। অক্টোবর মাসে 1 থেকে 13 তারিখ পর্যন্ত মালদ্বীপের সাব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে যাচ্ছে, সো সেই সাব চ্যাম্পিয়নশিপের খেলাটাকে সামনে রেখে আমাদের লিগটাকে ইমিডিয়েটলি লিগ শেষ করার সাথে সাথেই আমাদের জাতীয় দলের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আদতে এখনও কোনো প্রস্তুতি নেই বাফুফের। তার আগে 30 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও অগ্রগতি নেই সেখানেও। হেড কোচ জেমিডে ছুটিতে থাকায় সব কিছুই যেন আটকে আছে কথার মাঝেই। জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মিস্টার জেমিডে তিনি আগামী 13 তারিখ বাংলাদেশে আসবেন এবং তারপরে আশা করি ইমিডিয়েটলি আসার পরেই তিনি আমাদের যে চলমান লিগ রয়েছে লিগের খেলাগুলো তিনি মাঠে উপস্থিত থেকে সেগুলো অবজার্ভ করবেন, সেগুলো দেখবেন এবং ন্যাশনাল টিমস আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে অ্যাসাইনমেন্টগুলো সামনে থাকবে বা যে পরিকল্পনাগুলো থাকবে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে যা যা করা দরকার সেই বিষয়গুলোকে তিনি ক্যারি করবেন। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ফিফা উইন্ডো কাজে লাগাতে ইতোমধ্যেই পোখরায় ক্যাম্প শুরু করেছে নেপাল, তবে চাইলেও অনুশীলনের সুযোগ নেই বাংলাদেশের, কারণ এখনও শেষ হয়নি প্রিমিয়ার লিগ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা কোচ রাসেল ডোমিঙ্গোর। টি-20 বিশ্বকাপের আগে কিউইদের সঙ্গে ইতিবাচক খেলার আশা। মেসির হাত ধরেই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সমর্থকদের। আর্জেন্টাইন তারকাকে সামনাসামনি দেখে আনন্দে আত্মহারা ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে এটা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন লিগ জিতবে এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। এবং সাফের দিনক্ষণ ঠিক হলেও এখনও জাতীয় দলই গোছাতে পারেনি ফুটবল ফেডারেশন। কাল ন্যাশনাল টিমস কমিটির সভায় সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।